নিউজিল্যান্ডে বৈশা বাংলাদেশি না আলহামদুলিল্লাহ যেই বড় করিছে আসসালামু আলাইকুম কি আওরা আই গুড আই দিস ইজ সিফাত ফ্রম অকল্যান্ড নিউজিল্যান্ড দেখেন আমি কোথায় আসছি, পেছনে আমার গাড়ি দেখা যাইতেছে, এখানে অনেকগুলা গাড়ি থাকার কথা। আর আমি যেই জায়গাটাতে আসছি এটা একটা খোলা একটা মানে মাঠের মতো বা পার্কিং একটা এরিয়া, এখানে এটা বলে অ্যাভেন্ডেল আর্ট পার্ক। তো বিষয় হইতেছে আজকে দেখেন অনেক বৃষ্টি, বৃষ্টির মধ্যে অ্যাকচুয়ালি আসতে হয়েছে। গতকালের ব্লগটা ছিল ঈদের, সো এই ব্লগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আলহামদুলিল্লাহ এই আমার জীবনের প্রথম, আমি ব্যক্তিগতভাবে এই প্রথম আমি কোরবানির ঈদে অংশীদার হচ্ছি। একটা কোয়েশ্চেন থাকে যে আপনারা যে এখানে গরু কোরবানি দেন এটা কীভাবে করেন? বাংলাদেশে তো আমরা দড়ি টড়ি নিয়ে লাফালাফি করি, তারপরে রাস্তাঘাটে যেখানে খুশি আমরা আমাদের মতো কোরবানি দিই, রক্ত রক্ত নিয়ে মানে মাংস টাংস নিয়ে যাই হোক। তো আপনারা এখানে এই সিস্টেমটা কীভাবে পালন করেন? কথা হইতেছে এখানে দুইটা স্টেপে আপনি কোরবানি দিতে পারবেন। একটা স্টেপ হইতেছে আপনি, এটা সাধারণত অনেকেই করতে চায় না, এটা একটু ঝামেলা, বাট এটার মধ্যে ইন্টারেস্টিং অনেকগুলো পয়েন্ট আছে। এটা হইতেছে ধরেন আপনি কোনো সিটির বাইরে থাকেন অথবা সিটির বাইরে আপনি যাবেন, কোনো ফার্মে যদি স্লটার হাউস থাকে, সেটা গরু হোক অথবা ভেড়া হোক বা ছাগল যাই হোক, আপনি একটা চুজ করবেন। চুজ করার পর ওইখানে আপনি টাকা পয়সা দিয়ে চলে আসবেন। ঈদের দিন আপনি ওইখানে যাওয়ার পর ওইটা স্লটার করবেন আপনি নিজে নিজে বাংলাদেশের মতো, বাট ওই নির্দিষ্ট ফার্মে গিয়ে ওই কাজটা করতে হয় আর কি। মাংস আলাদা করবেন, দেন ওইখান থেকে নিয়ে আপনি সিটিতে ঢুকবেন। এটা হইতেছে একটা সিস্টেম, বাট এই সিস্টেমটা অনেকেই করতে চায় না। বাট সবচেয়ে ইজিয়েস্ট আরেকটা সিস্টেম আছে যেটা আমরা ইউজুয়ালি এখানে মুসলিম সবাই করি, বাঙালি মুসলিম বলেন বা পৃথিবীর যে কোনো মুসলিমরাই একটা জিনিসই করে ইজি ওয়েতে। এটা হইতেছে আপনি ধরেন যেরকম আমি অকল্যান্ডে আছি, অকল্যান্ড সিটিতে তো এই ধরনের জিনিস করা নিষিদ্ধ, আপনি কোনো স্লটার বা এই ধরনের জিনিস করা নিষেধ। তো আমরা কী করি, ধরেন যে আমাদের অনেকগুলো কমিউনিটির এক একজন লিডার থাকে, যেরকম আমি আমার বাংলাদেশি কমিউনিটির এক একটা সেক্টরে লিডার আছে, তা আমাদের যেরকম একজন লিডার, একজন আমাদের এক বড় ভাই, উনি অ্যাকচুয়ালি অর্গানাইজ করতেছেন, ওনার আন্ডারে মানে 60 থেকে 65টা গরু এই বাঙালি কমিউনিটির জন্য এই অকল্যান্ডের এই সেক্টরে স্লটার করা হচ্ছে আর কি। তো আপনি ইচ্ছা করলে ওনার কাছে বা এই ধরনের যারা এই দায়িত্বে যারা আছেন, যে আমি ভাইয়া একটা কোরবানি এবার দিতে চাই, অথবা আমি ফুল গরু একটা কোরবানি দিতে চাইতেছি, অথবা একটা গরুতে টোটালি 60টা নাম দেওয়া যায়, তো আপনি বললেন যে না আমি একটা নাম দিতে চাই, সেটাও পসিবল। প্রত্যেকটা ঈদের সময় এই দামগুলো ভ্যারি করে, তো এই দাম অনুযায়ী মানে প্রত্যেকটা ঈদের সময় আপনাকে ওই দামটা জানানো হয়, প্রতি নামের জন্য ওই নাম অনুযায়ী আপনি টাকা পে করবেন। এই গরুর প্রত্যেকটা গ্রুপের মধ্যে ধরেন আমি একটা গ্রুপে আছি, টোটাল আমি 6-7 জন। অ্যাভেন্ডেল যে আর্ট পার্কটা এখানে দেখতেছেন, এখানে আমরা যত বাংলাদেশি যারা আসি আমরা ঈদের পরের দিন এখানে চলে আসি, ফার্ম থেকে যে টোটাল যে গরুগুলো আসে টোটালি এই জায়গায় আসে। দেন এইখান থেকে এই অকল্যান্ড শহরের যতগুলো গ্রুপ করা হয়েছে, ধরেন যে 7 জন নিয়ে যে একটা করে গ্রুপ করা হয়, গ্রুপের যে একজন নির্দিষ্ট একজনের বাসায় দেখা গেছে গাড়ির গ্যারেজে আমরা এই মাংসগুলো নিয়ে রাখি, পুরো আস্ত একটা গরু ওইখানে আমরা 7টা ভাগ করি, দেন এই রিকগুলো নিয়ে আমরা বাসায় চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, অ্যাকচুয়ালি হ্যামিল্টন থেকে আসছে যে আমাদের গাড়ি, আরও আছে গাড়ি এরকম আসতেছে, ফার্স্ট গাড়িটা এখানে আসছে আর কি। আমরা এখান থেকে মাংসটা নিব, আমি জাস্ট হালকা দেখাইতেছি এখানে বৃষ্টির জন্য মানুষ আসতে পারতেছে না, তো এই আর কি ফার্স্ট গাড়িটা আসলো। ডিপো থেকে এটা নিয়ে আসছি, সব ভাইয়ার বাসায় আসছি আর কি। মাইশা দেখেন ভাইয়ার কিন্তু মোটামুটি অনেক বিশাল বড় জায়গা আছে ওনার, ওনার বাসায় এখন আমরা আপাতত রাখতেছি এখানে। তো এখানে গাড়ি আছে আমাদের, 3টা গাড়িতে লোড করা হয়েছে, আমার গাড়িতে, এই গাড়িতে, দেন এই গাড়িতে।
কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া করছি, চাটা খেয়েছি, অনেক মজা রোজা করছি। প্রত্যেকটা 10 কেজির মতো এক একটা হয় আর কি। আমাদের 26 নাম্বার ছিল, তো একটা গাড়ি থেকে জাস্ট নামানো হয়েছে। আমি দেখি আমার গাড়িতে, তারপর একটা গাড়ি আছে এখান থেকে, এটা আগে আনলোড করি। তো ভাই দেখেন একদম, আমরা আজকে সবাই কিন্তু একদম বাংলাদেশি কষায়ের মতো। তো ভাই ছুরি টুরি নিয়ে আসছে, এখানে কাটাকাটি স্টার্ট করে দিছে অলরেডি। আর কিছু ভাইয়ারা আছে, না না ইটস ওকে, কিছু ভাইয়ারা আছে, ওনারা আসতেছে আর কি। যখন নতুন আসছিলাম আমি কুরবানি দেওয়ার জন্য, আমি কিউরিয়াস ছিলাম। তো আমি অনেকেই, মানে অনেকেই আছেন যারা, যাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে অ্যাকচুয়ালি এখানে কুরবানি দিতে রুলসটা কী বা কীভাবে দিতে হয় বাংলাদেশের মতো, তো সিস্টেম কীভাবে কী করতে হয়। তো অনেকে আমাকে যেটা বলছে যে এখানে কুরবানি দেওয়া অনেক টাফ, এখানে দেওয়া দিতে গেলে এই সমস্যা ওই সমস্যা, আমরা দেই না, আমরা দেই নাই কখনো, অনেকগুলো নিয়ম পালন করতে হয়, অনেক কিছু আমি শুনছি। শুনা মনে হলো যে তার থেকে বাংলাদেশে ভালো ছিল, কিনলাম দেন স্টোটার করলাম, কত মজা, এখানে কিছু নাই। আসলে জিনিসটা টোটালি, আমি মনে করি টোটালি ভুল একটা ধারণা ছিল। যারাই আমাকে এই ধারণাটা দিচ্ছেন ওনারা অ্যাকচুয়ালি কোরবানিতে পার্টিসিপেট করেন না কখনো, হয়তো বা ওনাদের ধারণা ছিল, ধারণা থেকে বলছে যে এটা দেওয়া টাফ বা এরকম কিছু একটা। বাট আমার ধারণা যে ওনাদের ইউ এক্সপিরিয়েন্সটা ছিল না, সেই জন্য ওনারা এই জিনিসটা বলছেন। বাট আমি যাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলাম, যে যারা অ্যাকচুয়ালি এখানে কোরবানি দেন, সবসময় দেন, ওনারা আমাকে যেটা বললো, এই জিনিসটা আসলেই অনেক ইজি। অ্যাকচুয়ালি আমি বলি যে বাংলাদেশ থেকে এখানে কুরবানি দেওয়া আরও অনেক 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 বেশি সহজ। কারণটা হইতেছে, বাংলাদেশে আপনি গরু কিনবেন, দাম দর করবেন, দেন আপনি গরুটা নিয়ে যাবেন বাসায়, গরু লালন পালন করলেন, পরিষ্কার করলেন, অনেক কিছু থাকে, আপনাকে সব কিছু মেনটেন করতে হয়। বাট এখানে মেনটেন করার কোনো কিছু নেই, এখানে একটাই সমস্যা, যা শুধু টাকাটা দিবেন, টাকা দেওয়ার পর ঈদের পর দিন অথবা এর পর দিন আপনার মাংস ওই ফার্ম থেকে সিটির ভিতরে চলে আসে, ওই ডিপো থেকে আপনি মাংসটা কালেক্ট করবেন, কালেক্ট করার পর বাসায় নিয়ে গিয়ে 7টা ভাগ করে আপনি বাসায় নিয়ে চলে যাবেন, খুবই ইজি। এখানে জাস্ট একটাই পার্থক্য বাংলাদেশের সাথে, সেটা হইতেছে বাংলাদেশে আপনি যে গরুটা কুরবানি দিতেছেন সেটা আপনি নিজের চোখে দেখতেছেন, দেন আপনি গরুটা কুরবানি দিলেন। বাট এখানে একটাই সমস্যা, আপনি যে গরুটা কুরবানি দিতেছেন সেই গরুটা অ্যাকচুয়ালি আপনি নিজের চোখে দেখতে পারতেছেন না, এটাই হইতেছে এখানের পার্থক্য। দেখা গেছে আমি কুরবানি দিতেছি, আমার গরু জবাই হয়ে গেছে, বাট আমি গরুটাকে দেখতে পারি নাই, এটাই হইতেছে একটা আক্ষেপ থাকে। এখানে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা থাকে কি, এই মাংস যে কাটা বা মাংসর যে আমরা যে ছোটো যে সাইজগুলো করি এগুলো করারও ওই রকম হেডেক থাকে না। দেখা গেছে মাংসের সাইজ যদি হালকা একটু বড় থাকে, আপনি একটু হালকা বাসায়, তো আমরা এমনিতেও একটু সাইজ করি, অনেকে একটু ছোটো খাই, অনেকে একটু বড়, আপনি হালকা একটু পার্সোনালি একটু সাইজ করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা মানুষই হ্যান্ড দিতেছে, মানে এটা একটা বাংলাদেশি একটা পুরা স্বাদ পাইতেছি আমরা এখানে নিউজিল্যান্ডে বসা বাংলাদেশি, মানে কুরবানির ঈদ কীভাবে করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিছু মাংস আমরা সবাই একসাথে খাবো আর কি। তো যে ভাইয়া বাসা আসছে উনি বলতেছে উনি নাকি আমাদেরকে খিচুড়ি বা কিছু সামথিং একটা খাওয়াবেন, সো ভাবি বলতেছে কিছু মাংস দিলে আমরা এখানে সবাই মিলে মিশে খাবো আর কি। এই মাংসগুলো ভাই করতেছে, আজকে আমরা যেটা খাবো খিচুড়ি বা যাই হোক ভাবি যেটা করবে ভাইয়ের নাম ভাইয়েরা প্রিপেয়ার করতেছে আর কি। আমি এর জন্য আগে কাটাকাটি করতেছি ওই মাংসটার জন্য। আর এই যে আমাদের সবচেয়ে কর্মদক্ষ ফয়সাল, ফয়সাল ঈদ মোবারক বলো। এই ভাইয়ের বাসায় কথা বলতেছি আর ভাবি আমাদের জন্য রান্না করবে। ভাই একটু এরকম করেন, আমি মাত্র বলতে গেছিলাম সেলিম ভাই, সেলিম ভাই বন্ধ মানুষ না। আলহামদুলিল্লাহ যেই বড় করেছে এইটাই ইনাফ আমরা সবাই। না আমি ভাবির কাজটা একটু আগে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ছোট হইলে ওনার মানে রান্না করতে ইজি হয় আর কি।
সাতজনের মধ্যে উনি একজন আর কি, উনি অন্য একটা কাজে বের হয়েছিলেন, তো আমরা মোটামুটি কাজ শেষ এই আর কি অবস্থা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্টোরিটা কি একটু বলবেন কিছু? আমরা কলিজা গুড্ডা পিক করতে গেছিলাম, এক ব্যাগ মিসিং ছিল, তো সাথে আমার কলিজা গুড্ডাকে পিক করে নিয়ে আসছি ইনশাআল্লাহ, কারণ এখানে একটু ছোটখাটো খাবারের আয়োজন করা হয়েছে, কোরবানি স্পেশাল খিচুড়ি আর কোরবানির গরুর গোশত ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এখন কাজকর্ম শেষ, এখন নামাজ সালাম পরে ইনশাআল্লাহ খাওয়া শুরু করে দিই। রাতের বেলায় মাংস কাটা কাটা করলাম, দেন আমরা খাওয়া দাওয়া করলাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো না, অ্যাকচুয়ালি আমি দেখাই নাই, আর আমি ইচ্ছা করি আমি মানে শুটগুলা করি নাই, আমি খুবই টায়ার্ড ছিলাম। আর তৃতীয় কথা হইতেছে আমি ওই সময়টা এনজয় করতে চাইছিলাম আর কি। তো যাই হোক, ভাবিরা অনেক কষ্ট করে অনেক মজাদার খাবার রান্নাবান্না করছেন, তারপর হইতেছে আমরা বোনা খিচুড়ি গরুর মাংস অফুরন্ত খাওয়া দাওয়া হয়েছে। অনেক রাত হয়েছে, আমার ওই বাসা থেকে বের হইতে প্রায় রাতের বেলায় 12টার উপরে বেজে গেছে। দেন বাসায় আসছি, আমার মাংসগুলো রাখছি আবার, তো এগুলো করতে করতে অ্যাকচুয়ালি 1টা বেজে গেছে। তার মধ্যে একজন ফ্রেন্ডের বাসায় আমি মাত্র রাতের বেলায় এটা ডেলিভারি দিতে পারছি, বাকি ফ্রেন্ডটা অবশ্যই অনেক রাত যেহেতু হয়ে গেছেন, ওনার অ্যাকচুয়ালি ঘুমায় গেছিলেন আর কি। বাকি যে ফ্রেন্ড আছে আমি যে বাসায় আমি এখন যাচ্ছি, প্রায় বেশ কয়েকজনের বাসায় আমি যে মাংসগুলো আমি অ্যাকচুয়ালি ডেলিভারি দিব। তো এগুলো অ্যাকচুয়ালি আমি শ্যুট করে দেখানোর কোনো কিছু নয়, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারেন যে আপনার জাকাত কিভাবে এখানে দেন। জাকাতের অ্যাকচুয়ালি টাকাটা আমরা ডোনেট করে দিই, অন্যভাবে দেখা গেছে ব্যাংক থেকে ট্রান্সফার করে দিই। তো বিভিন্ন ধরনের জাকাতের বিভিন্ন এখানে মানে অর্গানাইজেশন আছে, ওদের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি জাকাতের টাকা সবসময় ঈদের আগে বা যে সময় যখন যখন খুশি আমরা এটা দিয়ে দিতে পারি। তো এটা আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিই বা আমরা দিয়ে দিছি অলরেডি। আরেকটা বিষয় আমি সবাইকে তো ধন্যবাদ অবশ্যই, বিশেষ করে মানে আমার স্পেশাল থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমি যদি বলি আরিফ ভাই, ওনাকে ধন্যবাদ দেওয়াটাও আসলে একটা বোকামি, কারণ যার আন্ডারে অ্যাকচুয়ালি আমরা এই কোরবানিগুলা দিছি। আরিফ ভাই উনি অনেক ফ্রেন্ডলি, আমাদের থেকে বয়সও অনেক বড়, বাট উনি যথেষ্ট রকমের ফ্রেন্ডলি একজন মানুষ, হাসি খুশি অনেক মানুষ। ওনার আন্ডারে প্রায় 60-70টা বা এরকম আরও বেশি গরু সবসময় প্রতি বছরই দেওয়া হয়, বাট এরকম ওনার মতো অনেকেই আছে যারা এই জিনিসগুলা অর্গানাইজ করে। বাট স্পেশালি আমাদের বাংলাদেশি যেই কমিউনিটি আছে তার মধ্যে উনি আমার জানা মতে অকল্যান্ডের মধ্যে উনিই আছেন একজন। প্লাস ওনার আন্ডারে শুধু বাংলাদেশি কমিউনিটি না, এর বাইরেও দেখা গেছে পাকিস্তানি, আফগানি, ইরানি, আমি অনেক ভাইদেরকে দেখছি যে ওনার আন্ডারে এই কোরবানি নিতে আসছে এখানে। আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি জানি সবসময় আপনি আমার ভিডিও দেখেন এবং এটা অ্যাপ্রিসিয়েট করেন, আপনি খুবই হাসি খুশির মানুষ, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ধরনের একটা অপরচুনিটি ক্রিয়েট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনার কারণে আপনি এত সুন্দর করে অর্গানাইজ করছেন, আপনার কারণে অ্যাকচুয়ালি আমরা এখানে বাঙালি বা বাংলাদেশি বা অন্যান্য মুসলিমরাও অ্যাকচুয়ালি এই কোরবানিটা দিতে পারতেছি অকল্যান্ডে বসে। অ্যাটলিস্ট ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই ইনশাল্লাহ আগামী বছর আরও দেবো বা আল্লাহ যদি তৌফিক দেয় আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, যে ভাবিরা বিশেষ করে কষ্ট করে রান্নাবান্না করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর ভাইরা বিশেষ করে যে ভাইয়ের পাশে আমরা এটা মানে ডিস্ট্রিবিউট করছি এই ভাইকে অনেক ধন্যবাদ, আর বাকি যারা ছিলেন সবাই অনেক ফ্রেন্ডলি ছিলেন, অনেক মজা করছি। উইল সি ইউ অন মাই নেক্সট ব্লগ, স্টে সেফ এন্ড পিস।